ইতিহাস বিখ্যাত পুরাতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহশালায় জাদুঘর। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত সব ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি রয়েছে জাদুঘরে। বর্তমানে বাংলাদেশের শতাধিক জাদুঘর রয়েছে, এর মধ্যে ফিশ মিউজিয়াম, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বিজ্ঞান, বিমান, মুদ্রাসহ নানান জাদুঘর রয়েছে। লোকশিল্প কৃষি নয়, সংস্কৃতি নয়, বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক জাদুঘর। চলুন মাছরাঙা বিশেষে আজ জানব সেই পাথরের জাদুঘরের গল্প। পাথরের তৈরি হাতিয়ারই মানব বসতির সর্বপ্রাচীন নিদর্শন। এজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাথর বা পাথরের বিভিন্ন শিল্পের সংগ্রহশালা গড়ে উঠেছে। সংখ্যায় কম থাকলেও এগুলো ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ। বিখ্যাত বেশ কিছু পাথরের সংগ্রহশালা স্থান করে নিয়েছে বিশ্বের ঐতিহ্য স্থান হিসেবে। এ যেমন নরওয়ের এল্টা মিউজিয়াম, বিশাল বিশাল পাথরে বিভিন্ন শৈল্পিক কারুকাজ, অপরূপ সৌন্দর্যে ঘেরা জাদুঘরের চারপাশ। এছাড়া কার্টার মিউজিয়াম, চায়না রক আর্কাইভ সহ বিশ্বে বেশ কিছু বিখ্যাত পাথরের জাদুঘর রয়েছে। পৃথিবীর অধিকাংশ বড় জাদুঘরই প্রধান প্রধান শহরগুলিতে অবস্থিত। সংগ্রহশালাগুলো গড়ে উঠত ধনীদের ব্যক্তিগত বা পারিবারিক বা কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগে। কিন্তু বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের সরকারি মহিলা কলেজ আঙ্গিনায় গড়ে তোলা হয়েছে একটি পাথরের মিউজিয়াম, যার নামকরণ করা হয়েছে রক্স মিউজিয়াম। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও পরিকল্পনায় এই কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর নাজমুল হক মিউজিয়ামটি গড়ে তুলেছেন। নিজের চেষ্টা আর অর্থে তিনি 1997 সালের 1 মার্চ মিউজিয়ামটির যাত্রা শুরু করেন। তার ধান খেতে দুইটা বড় বড় পাথর আছে এবং একটা পাথর 1 টনের মতো হবে, আর একটা 1 টনের আরও বড় হবে। তো বলল যে এই পাথর দুটো যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এখানে একটা দর্শনীয় বিষয় হিসাবে এটা আমরা করতে পারবো, মানে দেখাতে পারবো। তো সেটা কিন্তু সহজে আনা সম্ভব হয়নি। আমার যে যারা কর্মচারী ছিলেন তাদের মধ্যে আমি একটা প্রেরণা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম যে পাথরগুলো আসলে আমাদের কলেজের জন্য একটা মর্যাদা সৃষ্টি করবে, তারপর এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। বা অনেক সময় দেখা যায় কি পাথরগুলো ওই সড়ক নির্মাণের কাজে বা ব্রিজের কাজে কিন্তু পাথরগুলো গুঁড়ো করা হয়, তো ওই চিপস করা হয় আর কি। তো সেটা হলে তো পাথরটা তো নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমি বললাম যে এগুলো আমাদের সংরক্ষণ করতে পারলে ভালো হবে। পরে জাতীয় জাদুঘরের পরিচালক শামসুজ্জামান খান ও আমেরিকার ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেনরি গার্সিয়া মিউজিয়ামের ফোকলোর ও জাতিতত্ত্ব বিভাগ এটি উদ্বোধন করেন। সাহিত্যের লোক হয়েও প্রত্নতাত্ত্বিক এবং ভূ ও খনিজ পদার্থের গবেষক হতে নাজমুল হকের আগ্রহ একটু বাধা হয়ে ওঠেনি। এখন উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার হচ্ছে এ জাদুঘর। পঞ্চগড় শহর থেকে 3 কিলোমিটার দূরে লাঠুয়াপাড়া গ্রামে মহিলা কলেজের কর্মচারী তবিবুর রহমানের জমিতে পড়ে থাকা 2টি বিশাল আয়তনের বেলে ও গ্রানাইট পাথর সংগ্রহের মাধ্যমে নাজমুল হক শুরু করেন এ জাদুঘরের কাজ। এই মিউজিয়ামটি মূলত গবেষণার কাজে খুব উপযোগী। বিভিন্ন ক্ষেত্রে যারা পিএইচডি ডিগ্রি করেন ইতিহাসের উপর, ঐতিহ্যের উপর, তাদের এটা গবেষণার একটা স্থানে পরিণত হয়েছে। এখন পর্যন্ত আমার দেখা মতো জানা মতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করছেন এনারা প্রায় এখানে আসেন। বিদেশে অনেক পর্যটক এখানে গবেষণা কাজে আসছেন এবং তারা এখান থেকে অনেক তথ্য সংগ্রহ করে নিয়ে গেছে। আমি উদ্যোগ নিয়েছিলাম যে প্রতিটি রক্সেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে একটা ই তৈরি করার, এটা এখন করতে পারিনি। আর একটা সমস্যা আমি এর আগেও একবার বলেছিলাম যে সবার কাছে আহ্বান জানিয়েছিলাম, যেহেতু একটা ঐতিহাসিক রক্সের সংগ্রহশালা এটা, যদি কারো সন্ধানে কোথাও কোনো ধরনের খবর পাওয়া যায় এবং সেটা যদি ওখান থেকে মানে আমাদেরকে সরবরাহ করার মতো পরিবেশ তৈরি হয়, যে কোনো মূল্যে আমরা সেটা এখানে নিয়ে আসার ব্যবস্থা করব। মাত্র 2 বছরের মধ্যে তিনি গড়ে তোলেন দুর্লভ সংগ্রহের একটি জাদুঘর। অধ্যক্ষ হিসেবে কলেজ পরিচালনার দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে তিনি কোনো সহকর্মীর মোটরসাইকেলে চড়ে চলে যেতেন প্রত্যন্ত অঞ্চলে। আমি রক্স মিউজিয়ামের শুরু থেকে প্রতিদিন বাইরে থেকে পর্যটকরা আসে, ভালো ভালো মেহমান আসে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পিএস উনিও এসে এই রক্স মিউজিয়াম দেখে গেছে। আমরা মনে করি বাংলাদেশ শুধু না, এটা এশিয়ার মধ্যে এটা অন্যতম মিউজিয়াম, এটা আর অন্য কোথাও নাই। আমরা মনে করি
পঞ্চগড়ের একটা ঐতিহ্য। নৌকা যেটা আছে সেটা আমার মনে হয় সবচেয়ে বেশি দর্শনীয়, আকর্ষণীয়। আর এছাড়া অনেক কালেকশন আছে যা সবাইকে আর কি মনে হয় কি বলবো, মুগ্ধ না হলেও মানে অ্যাট্রাক্টিভ। এরপর সহকর্মীরাও বাড়িয়েছেন সহযোগিতার হাত। এর মধ্যে আমিরুল ইসলাম, তহিদুল বাড়ি, নূর ইসলাম সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন। এই জাদুঘরে সংগ্রহিত শিলা বা পাথরের মধ্যে শুধু কোটি বছরের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পন্ন বিশালায়তন প্রস্তরখণ্ডই নয়, বরং হাজার হাজার বছর পুরনো ঐতিহাসিক, নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক প্রস্তর সংগ্রহ রয়েছে বিপুল পরিমাণে। এছাড়াও রয়েছে এ অঞ্চল থেকে সংগৃহীত কয়েক হাজার বছর বয়সী বিভিন্ন নিদর্শন ও জাতিতাত্ত্বিক উপকরণ। কিছু কিছু পাথরের চোখ আঁকা আছে, তারপরে তীরধনু আঁকা আছে, তারপরে আপনার ইয়ে আছে মানে পদ্মফুল আঁকা আছে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যান্থ্রোপোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে আমাদের যে আদিবাসী যে ঐতিহ্য আছে সেগুলো প্রতীক। মিউজিয়ামটি দুই ভাগে বিভক্ত। কলেজ ক্যাম্পাসের বহিরাঙ্গন এবং কলেজের একটি কক্ষে মিউজিয়ামটি প্রথমে গড়ে তোলা হয়। দুটি অংশে থরে থরে সাজানো রয়েছে নানা আকৃতির বেলে পাথর, কাদা পাথর, গ্রানাইট, বেসল্ট, সিস্ট, কার্বন, কোয়ারজাইট, সিলিকন, পেট্রিফাইড সহ বিচিত্র নামের পাথর। এগুলোর কোনোটির ওজন এক টন থেকে দুই টন পর্যন্ত। এছাড়াও এখানে আছে প্রত্নতাত্ত্বিক মূল্যসম্পন্ন অনেকগুলো প্রস্তর। অনেকগুলোতে খোদাই করা আছে নকশা, বর্ণ, লিপি, তীর, ধনুক, চোখ ও জ্যামিতিক নকশা। লিপিগুলো দুর্বোধ্য, কোনোটি চাইনিজ, কোনোটি ব্রাহ্মী, খরষ্টি অথবা অশোক লিপি। সংগ্রহের মধ্যে আছে চার থেকে পাঁচ হাজার বছরের পুরনো নব্যপ্রস্তর যুগের ডলোরাইট পাথরের হস্তকোথার। রয়েছে ব্যাসল্ট, সিস্ট ও লাইমস্টোন। দুই টন ওজনের ক্লে রক্সটি দশ ফুট মাটি খুঁড়ে কপিকল দিয়ে টেনে তোলা হয়েছে। প্রাচীন দুই নৌকা এ জাদুঘরের অন্যতম আকর্ষণ। নির্মাণ কৌশল ও বয়স এগুলোকে করেছে আকর্ষণীয়। পুরো গাছ খোদাই করে কোনো জোড়া ছাড়াই তৈরি এ নৌকাগুলো। পঞ্চগড়ে করতোয়া নদীর নিচ থেকে কাঠ সংগ্রহকারী একদল শ্রমিক নদীর তলদেশ খনন করে ৩৩ ফুট দৈর্ঘ্য, ২ ফুট ৩ ইঞ্চি প্রস্থ, ১ ফুট ৯ ইঞ্চি গভীর এবং ৬ ফুট ৩ ইঞ্চির এই নৌকাটির সন্ধান পায়। অপর ২৫ ফুট দৈর্ঘ্য নৌকাটি পঞ্চগড় সদর থানার আমরখানা গ্রামে চাওয়াই নদীর ৮ ফুট মাটির নিচে পাওয়া যায়। ভৌগোলিক প্রেক্ষাপট অনুযায়ী অনুমান করে দেখা যায় এ নৌকা দুটি ডিঙ্গি জাতীয় এবং এর ব্যবহারকারীরা ছিল আদিবাসী কোনো জনগোষ্ঠী। সম্ভবত এরা উত্তরের পাহাড়ি এলাকা থেকে এসেছিলেন। নৌকা দুটির বয়স হাজার বছরের উপরে বলে অনুমান করা হয়। দীর্ঘদিন ধরে এসব প্রত্নতত্ত্ব নিদর্শন সংরক্ষণের অভাবে নষ্ট হতে যাচ্ছিল। অবশেষে মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও কলেজের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। মিউজিয়ামের নিদর্শনগুলো সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ইতিহাস, ভূগোলের গবেষক ও শিক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বাংলাদেশের খনিজ সম্পদ অথবা ভূতত্ত্ব সম্পৃক্ত যে কোনো গবেষণার জন্য অনন্য। নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্ব বিষয়ক যে কোনো বড় ধরনের গবেষণার উপকরণ রয়েছে এখানে। এ বিষয়ে ভারতের পুনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকও এখানে গবেষণা করে গেছেন। দেশি বিদেশি পর্যটকদের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এ জাদুঘর। এখানে বিভিন্ন ধরনের পাথরের কারুকার্য তুলে ধরা হয়েছে, পাথরের অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে না। যেহেতু রক্স মিউজিয়াম অন্য কোথাও নেই, সেহেতু এটাকে আমরা আরও সুষ্ঠুভাবে মানুষের সামনে তুলে ধরতে চাই। বাইরে থেকে মানুষ দেখতে আসলেও এখানে আমরা খুব ভালোভাবে সেটাকে তাদের সামনে প্রেজেন্ট করতে পারি না, যার জন্য এটা হচ্ছে ঠিকভাবে গোছানো নেই বা এটা একটু সংরক্ষণের একটু অভাব রয়েছে। ইতিহাসের অনন্য এক সংগ্রহশালা পঞ্চগড়ের রক মিউজিয়াম, কিন্তু সরকারিভাবে এখনও এর স্বীকৃতি মেলেনি। এই জাদুঘরে সংগ্রহিত প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।